আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে যে অ্যাপল স্যামসাং এত বড় কোম্পানি, তাদের কাছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এত টাকা রয়েছে, তারা রিসার্চ করে, নতুন টেকনোলজি আবিষ্কার করে, তার পেটেন্টও করে, কিন্তু তাদের ফোনে সেগুলো আমরা দেখতে পাই না কেন? সেখানে শাওমির মতো কোম্পানি, ওপো ভিভোর মতো কোম্পানি, তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে তুলনামূলক কম খরচা করে, অ্যাপল স্যামসাংয়ের নকল করে, এবং তারা যখন নতুন কিছু ইনোভেশন করে ফেলে, যখন কিছু যখন ফাস্ট চার্জিং নিয়ে আসে বা এরকম কিছু নিয়ে আসে, এবং প্রয়োজনে স্যামসাংয়ের থেকে কিনে যখন নতুন টেকনোলজি নিয়ে আসে, তারা খুব তাড়াহুড়ো করে তাদের স্মার্টফোনে সেগুলো দেয়। কেন দেয়? অ্যাপেল স্যামসাং কি ব্যবসা করতে চায় না? তারা কি নতুন কিছু দিতে চায় না? তারা কি চায় না তাদের ব্র্যান্ড ভ্যালুটা আরেকটু বাড়ানোর জন্য? আজকের ভিডিওতে এই সব প্রসঙ্গেই আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই এখন থেকে বলে রাখলাম, লাইক করা চাই কিন্তু। তাহলে চলুন আর দেরি করবো না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব। প্রথম পয়েন্টই বলবো যে এই কোম্পানিগুলো, অ্যাপেল স্যামসাং এই সব কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন যেগুলো থাকে, সেই ফোনগুলো আসলে দেখানোর জন্য থাকে। সেই ফোনগুলো আসলে কোনো টেকনোলজি ম্যাচিওর হলে সেই ম্যাচিওর টেকনোলজি তাদের ফোনে নিয়ে আসে, তারা কোনো এক্সপেরিমেন্ট করে না তাদের ফোনে। তার কারণ এই কোম্পানিগুলোর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যে ব্র্যান্ড ভ্যালু কোনো রকমভাবে একটুও নষ্ট হবে সেই ঝুঁকিটা তারা নেয় না। তার জন্য অ্যাপেল স্যামসাং সবসময় এক্সপেরিমেন্ট করার জন্য চাইনিজ কোম্পানিগুলোকে আগিয়ে গিয়ে দেয়। যখন কোনো নতুন টেকনোলজি ম্যাচিওর করে, সব কিছু থিতু হয়ে যায়, স্থিতিশীল হয়ে যায়, তখন তারা সেই জিনিসটা তাদের ফোনে নিয়ে আসে। কিন্তু চাইনিজ কোম্পানিগুলোর সেই ব্র্যান্ড ভ্যালু নেই, তাই জন্য তারা নতুন এক্সপেরিমেন্ট করতে পারে, তারা ঝুঁকি নিতে পারে, এবং ঝুঁকি নেয় বলেই তারা নতুন নতুন জিনিস তাদের ফোনে নিয়ে আসে, প্রয়োজনে স্যামসাংয়ের থেকে কিনে নিয়ে আসে, এবং তারপর দেখা যায় অনেক কিছু খারাপ বেরোয়, তারা বদনাম হয়, কিন্তু তবুও তারা এটা করে। কেন করে? এখান থেকেই আসে দ্বিতীয় পয়েন্ট। তারা এগুলো করে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য, গ্রাহকের মনের মধ্যে সারাক্ষণ বেঁচে থাকার জন্য। তাদের ব্র্যান্ড ভ্যালু নেই, কিন্তু তারা চেষ্টা করে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার। অর্থাৎ তারা একটা দামি ফোন নিয়ে আসলো, সেখানে নতুন নতুন টেকনোলজি দিল, তারা দেখালো আমার ফোনটা কী অসাধারণ, সেই ফোনটা বিক্রি হবে না, কারণ আমি জানি আমি আপনি আপনারা কেউ 1,00,000 টাকা দিয়ে শাওমির ফোন বা রিয়েলমির ফোন কিনবেন না। আপনারা 1,00,000 টাকা খরচা করতে গেলে অবশ্যই চোখ বন্ধ করে অ্যাপেলের ফোন বা স্যামসাংয়ের ফোনই কিনবেন। তবু শাওমি মি মিক্স 4-এর মতো ফোন নিয়ে আসে, যে ফোন তারা জানে বিক্রি হবে না, তারা নিয়ে আসে ওই ফোনটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য। ওই ফোনটা দেখিয়ে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, মার্কেটে হাইপ তৈরি করে, এবং তারপর তারা তাদের কম দামি ফোন বিক্রি করে, তাই জন্য তারা এই ঝুঁকিটা নেয়। স্যামসাং কি এই কাজ করতো না? স্যামসাংও এককালে এরকম করতো, এক্সপেরিমেন্ট করতো তাদের ফ্ল্যাগশিপ ফোনেও। কিন্তু স্যামসাং গ্যালাক্সি Note 7 এই ফোনটাতে যখন ব্যাটারি বার্নিং ইস্যু আসলো, ব্যাটারি বারবার ব্লাস্ট হচ্ছিল, তারপর থেকে কিন্তু স্যামসাং সাবধান হয়ে গেছে। তাদের যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে তারা কিন্তু এখন খুব সাবধানে কোনো নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করে। 108 মেগাপিক্সেল ক্যামেরা তারা প্রথম ইউজ করতে দিয়েছিল কিন্তু শাওমিকে। 5-hole ডিসপ্লে সেটা স্যামসাং সবার আগে আবিষ্কার করেছিল, কিন্তু ইউজ করতে দিয়েছিল, হ্যাঁ, চাইনিজ ব্র্যান্ডকে। স্যামসাং চাইলেই তো নিজে ইউজ করতে পারতো, কিন্তু সেখানে কালার ফ্রিঞ্জিংয়ের ইস্যু ছিল, তাই স্যামসাং সেটা ইউজ করেনি। আপনি ভাবুন, একটা স্যামসাংয়ের 1,00,000 টাকা দামের ফোন, ফ্ল্যাগশিপ ফোন, তাতে যদি আপনি কালার ফ্রিঞ্জিং ইস্যু দেখতে পান, তাহলে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু কতটা খারাপ হয়ে যাবে? স্যামসাং কেন সেই ঝুঁকিটা নেবে? সেখানে একটা চাইনিজ ব্র্যান্ড, তারা এই ঝুঁকিটা নিয়ে এটা করছে, এবং তারা যে এখানে করছে সেখান থেকেই আসছে পরের পয়েন্ট। অর্থাৎ স্যামসাং চাইনিজ ব্র্যান্ডগুলোকে এই যে নতুন টেকনোলজি বিক্রি করছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা হোক বা এরকম 5-hole ডিসপ্লে, সেখান থেকে স্যামসাং প্রচুর ইনকাম করছে। স্যামসাং আসলে একটা বিশাল বড় কোম্পানি, তারা স্মার্টফোন যে ম্যানুফ্যাকচারিং করে, তাদের যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা আছে, সেই ডিপার্টমেন্ট এইসব কম্পোনেন্ট বিক্রি করে অনেক বেশি লাভ করে স্মার্টফোন ডিপার্টমেন্টের থেকে। তার জন্য স্যামসাং সবার আগে বেশি টাকা দিয়ে শাওমিকে বা রিয়েলমিকে বা ভিভোকে তাদের নতুন টেকনোলজি বিক্রি করে। স্যামসাং তো জানে যে এই টেকনোলজি পরে ম্যাচিওর করলে যা কিছু খারাপ বেরোলো সেগুলো ঠিক করে নেওয়ার পর তারা নিজেদের ফোনে সেগুলো নিয়ে আসতে পারবে, এবং তার জন্য স্যামসাং পরে 6 মাস বাদে দেখা যায় তাদের নিজেদের ফোনে, ফ্ল্যাগশিপ ফোনে এই টেকনোলজিটা নিয়ে আসে, যখন সব সমস্যার মোটামুটি একটা সমাধান হয়ে যায়। অর্থাৎ স্যামসাং দুদিক দিয়ে লাভ করলো, চাইনিজ কোম্পানিগুলোকে বেশি দামে নতুন টেকনোলজি বিক্রি করলো এবং চাইনিজ কোম্পানিও খুশি। দ্বিতীয়ত, স্যামসাং সেই একই টেকনোলজি নিজের ফোনে বিক্রি করলো, কিন্তু সেটা খুব সাবধানে বিক্রি করলো, যাতে তাদের ব্র্যান্ড ভ্যালু কোনোভাবে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ আমরা জানলাম স্যামসাং তাদের ব্র্যান্ড ইমেজ বাঁচানোর জন্য ব্যবসা করে, আর চাইনিজ কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য ব্যবসা করে। এখানেই মূল তফাতটা হয়ে যায়, এবং ঠিক এখান থেকেই আসে অ্যাপেলের কথা। অ্যাপেল যখন তাদের আইফোন বিক্রি করে, তারা অলরেডি একটা এস্টাবলিশড ব্র্যান্ড, এবং যে ফোন শুধুমাত্র নামে বিক্রি হয়, কোনো টেকনোলজি দেখানোর দরকার পড়ে না, আইফোন এই নামেই অ্যাপেলের ফোন বিক্রি হয়। অ্যাপেল তাই কোনো রকম কখনো ঝুঁকি নেয় না তাদের ব্র্যান্ড ইমেজ যাতে একটুও নষ্ট হতে পারে। অ্যাপেল ব্র্যান্ড ইমেজে কোনো রকম দাগ পড়তে দেয় না।
কিন্তু অ্যাপেলের তো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নেই যে তারা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিক্রি করবে, ডিসপ্লে বিক্রি করবে এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে। তাহলে অ্যাপেল কেন চায়, কেন তারা এক্সপেরিমেন্ট করে না, কেন একই রকম ফোন নিয়ে আসে? তার বেশ কিছু কারণ আছে। অ্যাপেলের যারা ইউজার তারা অ্যাপেলের আইফোন চেঞ্জ করে আবার আইফোনই কেনে, এটা অ্যাপেলের যারা কর্মকর্তা আছে তারা খুব ভালো করেই জানে। তাই জন্য তারা সবসময় একটা লং টার্ম প্ল্যানিং করে। এবং এখান থেকেই আসে অ্যাপেলের প্রসঙ্গ, যেখানে চাইনিজ ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোন তাড়াতাড়ি আমরা যাতে বদলে ফেলি এরকম চেষ্টা করে। তাদের ফোনে সফটওয়্যার আপডেট এমন আসে যে আমাদের ফোন কিছুদিন বাদেই স্লো হয়ে যায়, ল্যাগ করে, আমরা আবার নতুন ফোন কিনতে যাই। কিন্তু অ্যাপেল সেটা চায় না। অ্যাপেল ঠিক উল্টো রাস্তায় হাঁটে। অ্যাপেল চায় তাদের ফোন যাতে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করি। অর্থাৎ অ্যাপেলের একটা আইফোন আমরা দীর্ঘদিন 5 বছর ব্যবহার করছি মানেই অ্যাপেলের যে বিভিন্ন রকম সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করছি, আর সেখান থেকেই অ্যাপেল ইনকাম করছে। অ্যাপেলের একজন ইউজার অ্যাপেল জানে 5 বছর বাদে হলেও সে ফোন চেঞ্জ করার সময় অ্যাপেলের আইফোনই নেবে, তাই অ্যাপেল সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আর ঠিক এই কারণেই আইফোনের পারফরমেন্স অ্যাপেল আপডেট দিয়ে স্লো করে দেয়, যাতে তাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়, যাতে ফোন 3 বছর বাদে গিয়েই আমাদের পাল্টাতে না হয়, ব্যাটারি যাতে স্লো হয়ে গেছে বলে, ব্যাটারির পারফরমেন্স কমে গেছে বলে আমরা ব্যাটারি চেঞ্জ করতে দোকানে না ছুটি। অ্যাপেল ঠিক এই কারণেই এটা করে। অ্যাপেল দীর্ঘদিন ধরে তাদের ফোনে লাইটনিং কেবল ব্যবহার করছে। লাইটনিং পোর্ট চার্জ দিতে গেলে আমাদের সমস্যা হয়। আমরা চাইছি অ্যাপেল টাইপ সি পোর্ট নিয়ে আসুক, অ্যাপেল কি চাইলে এটা চেঞ্জ করতে পারতো না? অ্যাপেল চাইলেই চেঞ্জ করতে পারে। বিশেষ করে আপনি জেনে রাখবেন যে এই যে টাইপ সি পোর্টের ব্যাপারটা এসেছিল, টাইপ সি চার্জারের ব্যাপারটা এসেছিল, সেই সময় সব থেকে বেশি মদত দিয়েছিল এই কাজে অ্যাপেল। কিন্তু অ্যাপেল নিজের ফোনেই টাইপ সি নিয়ে আসেনি। কেন নিয়ে আসেনি? অ্যাপেল চাইলেই তো আনতে পারত। অ্যাপেল যদি তাদের ফোনের ওই লাইটনিং পোর্টটা চেঞ্জ করে, যদি ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে চায়, যদি কোনো রকম মেজর চেঞ্জ আনতে চায় ফোনের ডিজাইন বা ছাঁচ যেটা আছে সেখানে, তাহলে বড়সড় পরিবর্তন আনতে হবে। এবং সেটা যদি অ্যাপেল আনতে চায় তাহলে কিন্তু অ্যাপেলের ফোনের দাম, আইফোনের দাম আরও অনেকটা বেড়ে যাবে। আর অ্যাপেল চায় না তাদের ফোনের দাম অতটা বেড়ে যাক। তার জন্য অ্যাপেল জানে যে এখানে আমরা সেই একই ছাঁচে একই রকমভাবে ফোন যদি বানিয়ে যাই আমাদের প্রফিট মার্জিন বেশি থাকবে, তাই অ্যাপেল এইভাবে একই রকমভাবে চালিয়ে যাচ্ছে। 2017 সালে আইপ্যাড প্রো, সেখানে অ্যাপেল নিয়ে এসেছিল 120Hz রিফ্রেশ রেট। অ্যাপেল কি চাইলে তাদের আইফোনে 120Hz রিফ্রেশ রেট দিতে পারতো না? 2017 সালে আইফোন 10 দিতে পারতো, কিন্তু অ্যাপেল দেয়নি। কেন দেয়নি? তার কারণ তারা ব্যাটারি সেভ করতে চেয়েছিল। তারা নতুন এমন কোনো টেকনোলজি দিতে চায় না যার জন্য তাদের ফোনের ব্যাটারির টেকনোলজিটাকে পাল্টাতে হবে বা ব্যাটারির ক্যাপাসিটিকে বাড়াতে হবে। তো অ্যাপেল সব কিছু একই রকম রাখতে চায় যাতে তাদের প্রফিট মার্জিন বেশি হয়, যাতে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে না যায়। অ্যাপেল সব কিছু একই রকম রাখতে চায় যাতে তাদের ইউজার যারা আছে তাদের এক্সপিরিয়েন্স কোনোভাবে খারাপ না হয়ে যায়। এখানেই আসে লাস্ট পয়েন্ট। অ্যাপেল বা স্যামসাংয়ের মতো কোম্পানি তারা সবসময় আমাদেরকে এক্সপিরিয়েন্স বিক্রি করে, এবং চাইনিজ কোম্পানিগুলো আমাদেরকে নতুন টেকনোলজি বিক্রি করে যেটা আমাদের আকর্ষণীয় লাগে। চাইনিজ কোম্পানিগুলোকে তাদের ফোন বিক্রি করার জন্য নতুন কোনো চমক দেখাতে হয়, কোনো আকর্ষণীয় জায়গা দেখাতে হয়, অ্যাপেল বা স্যামসাংকে সেটা দেখাতে হয় না। তাদের অলরেডি মানুষের বিশ্বাসটা অর্জন করা হয়ে গেছে। আমরা যখন বেশি টাকা ইনভেস্ট করব আমরা জানি অ্যাপেল বা স্যামসাংয়ের কাছে আমরা চোখ বুঝে টাকাটা দিতে পারি, সেই টাকাটা আমাদের নষ্ট হবে না। তো অ্যাপেল আর স্যামসাং আমাদের টাকাটা সুরক্ষিত রাখার জন্য এবং তাদের ব্র্যান্ড ভ্যালু বাঁচানোর জন্যই আমাদের টাকাটা সুরক্ষিত রাখে, সেই কারণেই তারা নতুন কোনো এক্সপেরিমেন্ট করে না, তারা কোনো ঝুঁকি নেয় না। তারা 65W চার্জার দিতেই পারতো, কিন্তু দিলে তাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি খরচা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ডেড হয়ে যাবে, এবং সেই ঝুঁকিটা তারা কেন নেবে? তো আমার মতে এগুলোই কারণ অ্যাপেল বা স্যামসাং কোম্পানি কেন নতুন কোনো ইনোভেশন করে না। আপনার যদি আর কোনো কারণ মাথায় এসে থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।